পৃথিবী যেন একটি বই, যারা ভ্রমণ করেন না তারা ওই বইয়ের একটি পৃষ্ঠাই শুধু পড়েন। বেড়ানো সম্পর্কে সেন্ট অগাস্টিনের এই উক্তি মেনে পুরো বইটা অবশ্য পড়ার মরিয়া চেষ্টা চালিয়ে যায় বাঙালি, কারণ কথাতেই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। উইকেন্ডে কয়েকদিনের অবসর কিংবা বছরের কোনো সময়ে লম্বা কয়েকদিনের ছুটি মিললেই ভ্রমণ পিপাসু বাঙালির মন চায় ব্যাগ গুছিয়ে কোথাও বেরিয়ে পড়তে। কিন্তু এবারে বাদ সেধেছে করোনা ভাইরাস অতিমারি, তাই বাঙালি বিগত 6 মাস ধরে ঘরবন্দি, বাইরে ঘুরতে যাওয়া আপাতত বন্ধ। তবে এখন আনলক পর্ব শুরু হওয়ার পর পর্যটন স্থলগুলিও ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এই অবস্থায় বিদেশে বা অন্য রাজ্যে ঘুরতে যাওয়ার রিস্ক না নিয়ে নিজের রাজ্যে এত সব বৈচিত্র্যপূর্ণ পর্যটন স্থল রয়েছে যেখানে আপনারা নিশ্চিন্তে এমনকি ক্যাব বুক করেও ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি সেরকমই পশ্চিমবঙ্গের 10টি টপ টুরিস্ট স্পট নিয়ে আলোচনা করব, যেখানে আপনারা করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ঘুরে আসতে পারেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এদের মধ্যে আপনার কোন কোন জায়গা ফেভারিট নিচে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না, এরকম আরও ট্রাভেল রিলেটেড ভিডিও পরবর্তীতে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের এই টপ 10 তালিকার 10 নম্বরে রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ প্রতিষ্ঠিত এই মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল। এটি বাংলার ঐতিহাসিক পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম। মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় স্থান হল হাজারদুয়ারি প্রাসাদ। এছাড়াও এখানে অন্যান্য দর্শনীয় স্থানগুলি হল ঘড়ি মিনার, ইমামবাড়া, নবাব সিরাজদৌল্লার মদিনা, কাঠগোলা বাগানবাড়ি, চক মসজিদ ইত্যাদি। আমাদের তালিকার 9 নম্বরে রয়েছে মায়াপুর। নদিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হল মায়াপুর, যা প্রধানত ইস্কন মন্দিরের জন্য বিখ্যাত। নবদ্বীপের কাছে জলঙ্গি নদী ও গঙ্গার মিলনস্থলে মায়াপুর অবস্থিত। ইস্কন মন্দির ছাড়াও এখানকার অন্যান্য দর্শনীয় স্থানগুলি হল নবদ্বীপ, বল্লাল ঢিপি, গোশালা ইত্যাদি। এছাড়াও চন্দ্রদয়া মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান চৈতন্য মঠ, গোস্বামী মহারাজের দশাবতার মন্দির ইত্যাদির জন্যও মায়াপুর বিখ্যাত। এই তালিকার 8 নম্বরে রয়েছে কোচবিহার। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম হল কোচবিহার। খুব সুন্দর সাজানো গোছানো এই শহরকে বলা হয় রাজার শহর। এই রাজার শহর কোচবিহারে সবচেয়ে আকর্ষণীয় স্থান হল কোচবিহার রাজবাড়ি। লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে এটি তৈরি। কোচবিহারের বিখ্যাত কোচ রাজারা এখানে রাজত্ব করতেন। এছাড়া কোচবিহারের অন্যান্য বিখ্যাত দর্শনীয় স্থানগুলি হল মদনমোহন বাড়ি, সাগরদিঘি, বড়দেবী বাড়ি, মধুপুর ধাম, কোচবিহার শহর সংলগ্ন গোসানিমারি রাজপাট, বানেশ্বর শিব মন্দির, রসিক বিল ইত্যাদি। এসব বেশিরভাগ জায়গার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ওপরে আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে গেলে লিংক পেয়ে যাবেন। কোচবিহারে এলে এখানকার কিছু খাবারের স্বাদ নিতে ভুলবেন না, যেমন জামালদহের আমদই, প্রেমের ডাঙ্গার মন্ডা, ভেটাগুড়ির জিলিপি ইত্যাদি। আর রাসমেলা হলো এখানকার প্রধান উৎসব। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের কাছে অবস্থিত একটি আশ্রম ও শিক্ষাকেন্দ্র হল এই শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিভৃত ঈশ্বর চিন্তা ও ধর্মালোচনার জন্য 1863 সালে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। 1901 সালে রবীন্দ্রনাথ এখানে ব্রহ্ম বিদ্যালয় স্থাপন করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়। এখানকার দর্শনীয় স্থানগুলি হল শান্তিনিকেতন ভবন, উপাসনা মন্দির, ছাতিমতলা, তালধ্বজ, 3 পাহাড়, দেহলি, নতুন বাড়ি, শালবিথি, আম্রকুঞ্জ ইত্যাদি। শান্তিনিকেতনে পালিত বসন্ত উৎসব ও পৌষ মেলা খুবই জনপ্রিয়। এছাড়াও এখানে রাখিবন্ধন, নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী খুব উৎসাহের সঙ্গে পালন করা হয়। আমাদের লিস্টে 6 নম্বরে আছে উত্তরবঙ্গে তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত পাহাড়ি জায়গা কালিম্পং। যারা পাহাড়ে ঘুরতে চান কিন্তু দার্জিলিংয়ের মতো ভিড়ভাট্টা চান না, তাদের জন্য আদর্শ রবি ঠাকুরের প্রিয় জায়গা কালিম্পং। কালিম্পং বিখ্যাত এর মনোরম আবহাওয়া ও কিছু বিখ্যাত দর্শনীয় স্থানের জন্য, যেমন বিখ্যাত ডেলো পাহাড়, ক্যাকটাস নার্সারি, মর্গান হাউস, মঙ্গলধাম, মিউজিয়াম, সায়েন্স সিটি, গলফ কোর্স, হনুমান টক, দুর্পিন মনাস্ট্রি, রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি বাড়ি, গৌরীপুর হাউস এবং চিত্রভানু হাউস, ডক্টর গ্রাহাম জোমস ইত্যাদি। এছাড়াও কালিম্পংয়ের আশেপাশে এমন কয়েকটি পাহাড়ি গ্রাম রয়েছে যেখানে আপনারা করোনা পরবর্তী পরিস্থিতিতে নিরিবিলিতে কাটাতে পারবেন, যেমন ইচ্ছেগাঁও, সিলারিগাঁও,
রামধুরা ইত্যাদি। কালিম্পং এলে অবশ্যই প্যারাগ্লাইডিং করতে ভুলবেন না। কালিম্পং এলে আপনারা সংলগ্ন লাভা, লোলেগাঁও, রিসব ইত্যাদিও ভিজিট করে নিতে পারবেন। এই তালিকার 5 নম্বরে রয়েছে সুন্দরবন। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। সমুদ্রের নোনা পরিবেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 1000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের কিছু অংশ বাংলাদেশে ও বাকি অংশ পশ্চিমবঙ্গে রয়েছে। 1997 সালে সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনের প্রধান আকর্ষণ হল বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল এই সুন্দরবন। দেশ বিদেশের হাজার হাজার পর্যটক প্রতি বছর সুন্দরবনে ঘুরতে আসে। এখানকার দর্শনীয় স্থানগুলি হল গোসাবা পাখিরালয়, সজনেখালি, সুধন্যখালি, পঞ্চমুখানি, দোবাকি, কলসদ্বীপ ইত্যাদি। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে বাঙালির অতি প্রিয় জায়গা ডুয়ার্স। জঙ্গল, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, বন্যজীবজন্তু এসবের কথা মাথায় এলে বাঙালির একটি জায়গার কথাই সবার আগে মনে আসে, সেটি হলো ডুয়ার্স। ডুয়ার্সে সাধারণত পর্যটকরা জঙ্গল সাফারি ও বন্যজীবজন্তু দেখার জন্য আসে। তার জন্য ডুয়ার্সের কয়েকটি বিখ্যাত ফরেস্ট ও ন্যাশনাল পার্ক হলো গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বক্সা টাইগার রিজার্ভ, চাপড়ামারি ফরেস্ট, চিলাপাতা ফরেস্ট ইত্যাদি। ডুয়ার্স বলতে শুধুই জঙ্গল বা বন্যপ্রাণী নয়, ডুয়ার্সের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে চা বাগান ও পাহাড়ও। এরকমই কয়েকটি টুরিস্ট স্পট হলো সামসিং, লালিগুড়াস, ঝালং, বিন্দু, বক্সা, জয়ন্তী, লেপচাখা, রকি আইল্যান্ড, লাল ঝামেলা বস্তি, মালবাজার, গরুবাথান, সুন্তালে খোলা, রাজা ভাতখাওয়া, লাটাগুড়ি ইত্যাদি। বিখ্যাত হলং ডাকবাংলার নাম তো শুনেছেন, এটি ডুয়ার্সের জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেই অবস্থিত। আমাদের এই তালিকার 3 নম্বরে আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এমনিতে কলকাতাতে দেখার মতো অনেক জায়গা আছে, তাদের সবগুলো এখানে আলোচনা করা সম্ভব নয়। যে 2-1টি জায়গা কলকাতা গেলে আপনাকে ভিজিট করতেই হবে এবং যেগুলি সবচেয়ে জনপ্রিয় সেগুলির কথা বলছি, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, ইন্ডিয়ান মিউজিয়াম, সেন্ট পল ক্যাথেড্রাল, নিকো পার্ক, ইকো ট্যুরিজম পার্ক, বিড়লা প্ল্যানেটোরিয়াম, বেলুড় মঠ, সায়েন্স সিটি, দক্ষিণেশ্বর কালী মন্দির, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ইত্যাদি। এদের মধ্যে কয়েকটি জায়গা সম্পর্কে একটু বলে রাখছি, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটি কলকাতার সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম। রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে 1921 সালে এটি নির্মাণ করা হয়েছিল। বিশাল বড় মার্বেলের তৈরি এই বিল্ডিংটি শুধু কলকাতা নয়, ভারতবর্ষের সবচেয়ে সুন্দর ইমারতগুলির মধ্যে অন্যতম। এরপর আসি হাওড়া ব্রিজ। সব বড় শহরেরই কিছু না কিছু সিম্বল থাকে, সেই শহরের নাম শুনলেই সেই সিম্বলটি চোখের সামনে ভেসে ওঠে। ঠিক সেরকমই কলকাতার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাওড়া ব্রিজের ছবি। এর অফিসিয়াল নাম হলো রবীন্দ্র সেতু। 1942 সালে হুগলি নদীর উপর এটি নির্মাণ করা হয়েছিল। এটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ঝুলন্ত ব্রিজ। এরপর আসছে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। এটি ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। কলকাতার সবচেয়ে প্রসিদ্ধ ধর্মস্থান হলো এটি। 1855 সালে রানী রাসমণি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি এত জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হল শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবী, তারা এই মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর আসছি সায়েন্স সিটি। 1997 সালে এই সায়েন্স পার্কটি নির্মাণ করা হয়েছিল। এটি দেশের তথা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স পার্ক। এখানে আপনারা স্পেস থিয়েটার, ইভোলিউশন পার্ক, 3D থিয়েটার, টাইম মেশিন, ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম, মিউজিয়াম ইত্যাদি জিনিস দেখতে পাবেন। সায়েন্স সিটির পরে সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন হলো বেলুড় মঠ। এই মঠটি স্বামী বিবেকানন্দ স্থাপন করেছিলেন। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মিশন ও মঠের হেডকোয়ার্টার। লোকজন এখানে সাধনা করতে আসে। আপনারা এখানে এলে স্বামী বিবেকানন্দের সমাধিস্থল দেখতে পাবেন। এরপর যেতে পারেন বিড়লা প্ল্যানেটোরিয়ামে। এটি এশিয়ার বৃহত্তম ও বিশ্বের 2য় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। জওহরলাল নেহরু 1963 সালে এটির উদ্বোধন করেছিলেন। বাংলায় এটি তারামণ্ডল নামে পরিচিত। কথায় আছে, বাঙালি পাহাড় দেখতে দার্জিলিং যায়, জঙ্গল দেখতে ডুয়ার্সে যায় এবং সমুদ্র দেখতে দীঘায় যায়। আমাদের লিস্টে 3 নম্বরে এখন আছে দীঘা।
পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। এখানকার বিখ্যাত সি বিচগুলির মধ্যে অন্যতম হল ওল্ড দীঘা, নিউ দীঘা, চম্পা নদীর মোহনা, অমরাবতী লেক ইত্যাদি। দীঘা সংলগ্ন কয়েকটি জনপ্রিয় জায়গা হলো মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর। দীঘা ভ্রমণ করলে আপনারা এসব জায়গা ঘুরে আসতে পারেন। এখানে শীতকালে সাধারণত পর্যটকদের ভিড় বেশি দেখা যায়। আমার এই টপ টেন লিস্টের এক নম্বরে রয়েছে বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা দার্জিলিং। দার্জিলিং সম্পর্কে সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তবু দার্জিলিংয়ের কয়েকটি জনপ্রিয় ও দর্শনীয় স্থানের কথা বলে দিচ্ছি, যেমন দার্জিলিং ম্যাল, দার্জিলিং জু, রক গার্ডেন, পিস প্যাগোডা, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, রোপওয়ে, মহাকাল টেম্পল, টাইগার হিল, হ্যাপি ভ্যালি টি গার্ডেন, ঘুম স্টেশন, নাইটিঙ্গেল পার্ক, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, ভুটিয়াবস্তি মনাস্ট্রি ইত্যাদি। দার্জিলিংয়ের আরেকটি অন্যতম আকর্ষণ হলো টয় ট্রেন। এত সব কিছুর থেকে বড় কথা হলো দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম আবহাওয়া, যার জন্য দেশ বিদেশের হাজার হাজার পর্যটক প্রতি বছর ঘুরতে আসে এখানে। যদি আপনি বাঙালি হয়ে এখনও দার্জিলিং না ঘুরে থাকেন, তো করোনা পরবর্তী পরিস্থিতিতে আপনার প্রথম গন্তব্য হওয়া উচিত দার্জিলিং। দার্জিলিং এলে আরও দুটি শৈলশহর ঘুরে নিতে পারেন একই সাথে, সেগুলি হলো মিরিক ও কার্শিয়াং। মিরিক জনপ্রিয় বিখ্যাত মিরিক লেকের জন্য এবং কার্শিয়াম বিখ্যাত হন্টেড হাউস ডাউ হিলের জন্য। এই দশটি জায়গা ছাড়াও আরও দুটি জায়গার কথা বলে রাখছি, যেগুলি অল্পের জন্য টপ টেনে জায়গা পায়নি। সে দুটি হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং মালদার গৌড়। এই টপ টেন র্যাঙ্কিংটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দের উপর বানানো হয়েছে। আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন। এই বিষয়ে আপনাদের নিজস্ব মতামত কী নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।